সুরক্ষার বজ্র আটনিতে হতে চলেছে এবারের মাধ্যমিক পরীক্ষা। বোর্ডের তরফ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে, যার মধ্যে কিছু পদক্ষেপ নিঃসন্দেহে বেশ তাৎপর্যপূর্ণ। যেমন, এবার থেকে তোমরা আর মাধ্যমিক পরীক্ষা হলে নিজেদের অভিভাবক নিয়ে ঢুকতে পারবে না, থাকবে সিসিটিভির নজরদারি। আরও অনেক তথ্য রয়েছে এ বিষয় নিয়ে। একই সঙ্গে তোমাদের আরও একটা জিজ্ঞাসা রয়েছে, পর্ষদ টেস্ট পেপার স্কুলের তরফ থেকে আমরা কবে পাব। সব কিছুর উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। ভিডিওটা তাই সম্পূর্ণ দেখো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করো, নোটিফিকেশান অল করো। যারা আমাদের এই চ্যানেলে নতুন কিংবা আমাদের ভিডিও প্রথম দেখছো, তোমাদের জানিয়ে রাখি আমাদের এই চ্যানেল থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলার প্রতিটা গল্প কবিতা লাইন ধরে আলোচনা, এমনকি একাধিক সাজেশান ভিডিও ইতিমধ্যেই আমরা পোস্ট করেছি। আগামীতে আরও নতুন ভিডিও আসছে, সেই ভিডিওগুলো দেখতে আজকের ভিডিওর প্রথম কমেন্টে থাকা লিঙ্কে অবশ্যই ক্লিক করো। এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট হলো এটা, এবারের মাধ্যমিক কিন্তু হতে চলেছে সিসিটিভির নজরদারিতে। যেটা জানা যাচ্ছে, একটা পরীক্ষা কেন্দ্রে মিনিমাম তিনখানা সিসিটিভি থাকবেই। স্কুলে ঢোকা এবং বেরোনোর গেটে কিন্তু আবশ্যিকভাবে সিসিটিভি থাকবে। এমনকি যেটা জানা যাচ্ছে, পরীক্ষা শুরুর আগে পরীক্ষা কেন্দ্রগুলির অর্থাৎ ক্লাসরুমগুলির ছবি নেওয়া হবে, আর পরীক্ষা শেষে আবারও ছবি নেওয়া হবে। যদি দেখা যায় যে সেই ক্লাসরুমের কোনো ক্ষতি হয়েছে, তাহলে যে যে স্কুল বা যে স্কুলের পড়ুয়ারা সেই রুমে বসে পরীক্ষা দিয়েছে, সেই স্কুলকে ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়াও যেটা জানা যাচ্ছে, মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন প্রতি বছর গার্জিয়ান নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করা যেত, এবার থেকে সেটাও যাবে না। অর্থাৎ পরীক্ষা হলে শুধুমাত্র পরীক্ষার্থীরাই প্রবেশ করতে পারবে। এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য এ প্রসঙ্গে আমরা জানতে পাচ্ছি। যেমন, তোমাদের যেদিন অ্যাডমিট দেওয়া হবে, সেই দিনই অ্যাডমিটের সঙ্গে একটা লিফলেট দেওয়া হবে, যাতে বিস্তারিত লিখে দেওয়া থাকবে পরীক্ষা হলে তোমাদের কী কী নিয়ম করণীয় বা কী কী নিয়ম মেনে চলতে হবে। তোমাদের এখানে একটা প্রশ্ন, অ্যাডমিট আমরা কবে নাগাদ হাতে পাবো? দেখো বন্ধুরা, অ্যাডমিট কবে হাতে পাবে তার অফিসিয়াল নোটিশ আসেনি। তবে যেটা সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি, পরীক্ষা শুরুর 10 দিন আগেই, মোটামুটি 7-8 দিন আগেই তোমাদের স্কুলের তরফ থেকে অ্যাডমিট দিয়ে দেওয়া হবে। এ তো গেল অ্যাডমিটের প্রশ্ন। তোমরা অনেকেই জানতে উদ্গ্রীব, বোর্ডের পর্ষদ টেস্ট পেপার কবে পাবো? দেখো বন্ধুরা, এই বিষয় নিয়ে আমি একাধিক জায়গা থেকে খবর নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো আপডেট আসেনি, তাই নির্দিষ্ট কোনো ডেট বলা সম্ভব হচ্ছে না। তবে একটা সম্ভাব্য ডেট আমি তোমাদের বলে রাখছি, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ, অর্থাৎ 15ই জানুয়ারি বা তার আশেপাশের কোনো তারিখ থেকে আর কি তোমাদের বিভিন্ন জেলার বিভিন্ন স্কুলে পর্ষদের টেস্ট পেপার দেওয়া শুরু হবে। এই ছিল একটা ছোট্ট আপডেট। আশা করি তোমরা বুঝতে পারছো, মাধ্যমিক পরীক্ষা হচ্ছেই এবং সেটা সুরক্ষার বজ্র আটুনিতে নেওয়া হবে। দেখো বন্ধুরা, পরীক্ষা হলে কড়া গার্ড দিল নাকি কম গার্ড দিল, এগুলো নিয়ে তোমরা কেউ কিছু ভেবো না। আমাদের এখন একটাই কাজ, মনোযোগ দিয়ে পড়াশুনো করা, সিলেবাসটাকে কমপ্লিট করা বা যাদের কমপ্লিট হয়ে গেছে রিভিশন দেওয়া, একই সঙ্গে টেস্ট পেপারে থাকা প্রশ্নগুলো কিংবা তোমাদের স্যারেরা যে সাজেশান দিয়েছেন সেই সাজেশানের প্রশ্নগুলো অবশ্যই লিখে লিখে প্র্যাকটিস করা। আর একটা জিনিস, অবশ্যই ঘড়ি ধরে কিন্তু লিখবে। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল, প্রত্যেকে মনোযোগ দিয়ে অবশ্যই পড়াশুনো করো।